খয়রুল কালামি কল্লা ওয়া বাদাল্লা, উত্তম কথা হলো সেই কথা যেই কথা সময় হবে অল্প, কথা হবে অল্প কিন্তু বোঝাবে অনেক বেশি। অল্প কথায় বেশি বোঝাতে পারা, এটাই হলো কথার কৃতিত্ব, এটাই হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ কথা। এমন শ্রেষ্ঠ কথা যিনি বলতেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা কথা খুব ছোট্ট ছোট্ট কথা বলতেন, কিন্তু এক একটি কথার ব্যাখ্যা ঘন্টার পর ঘন্টা, মাসের পরে মাস ব্যাখ্যা করলেও একটা বাক্যের ব্যাখ্যা শেষ করা যাবে না, ঠিক কিনা? ঠিক এমন একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৃত্যুর চিন্তা করা। আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, ঘন্টার পর ঘন্টা তাফসির করে ওয়াজ করে যা বোঝাতে পারবো, মৃত্যুর চিন্তার দুই মিনিটের চিন্তা আপনাকে ঘন্টার পর ঘন্টা বক্তব্যের চেয়ে বেশি বোঝাতে পারবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মারা গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন পড়ালেন, তার জানাজা পড়ালেন, মাটিতে দাফন করে মাটিতে রেখে এরপরে আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কাঁদলেন যে চোখের পানিতে দাড়ি ভিজে, মুখ ভিজে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। সাহাবিরা দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদতে তো আর কোনোদিন দেখিনি, আজ আপনি খুব বেশি কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাইদু লিহাদা, ইস্তাইদু লিহাদা, ইস্তাইদু লিহাদা, ইয়া ইখওয়ানি, হে আমার কলিজার টুকরা ভাই, মনে রেখো এই মাটির তলে যেতে হবে, কলিজার মধ্যে যদি একটা কথা থাকে আল্লাহর কসম তোমার জীবন পাল্টে যাবে, ঠিক কিনা? আমি মাঝে মাঝেই আমার ড্রাইভারকে বলি, রাস্তায় চলাচল করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন। মাঝে মাঝে আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি, ভাই সম্ভব হলে হসপিটালে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, মাঝে মাঝে মৃত ব্যক্তিদেরকে গোসল করাবেন, মাঝে মাঝে সম্ভব হলে মৃত ব্যক্তিদেরকে কবরে রাখবেন, আর নিজের মনটাকে বুঝাবেন এই কবরে আমাকেও যেতে হবে। অ্যাক্সিডেন্ট করা গাড়ির পাশে মাঝে মাঝে দাঁড়িয়ে নিজের মনটাকে বুঝাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যার শরীর থেকে হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, মাথা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে, যার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যার শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যে লোকটার লাশ শরীর থেকে গোস্ত কেটে কেটে বের করতে হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম, আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য এই জীবনের চেয়ে দামি কোনো নিয়ামত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফে আছে, হাদিস আত-তারকিব আত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলছেন, নিয়মাতান মাকবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ, এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোকায় পড়ে আছে, এক আস-সিহাতু সুস্থতা, দুই সময়। আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কসম লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদের চেয়ে, এর চেয়ে সম্পদের চেয়ে বড় দামি সম্পদ হচ্ছে তোমার জীবন, তোমার সুস্থতা। আমার মনে আছে কুয়েতে আমার এক পরিচিত লোক, 60 বছর পর্যন্ত কুয়েতে ছিল, 60 বছর কুয়েতে ইনকাম করেছি, দেশে আসার পরে কিডনিতে ব্যথা, কিডনির ব্যথায় ছটপট করে কাঁদে, ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার কিডনির ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি, শুনুন আমার কিডনি পাল্টানোর জন্য কত টাকা লাগবে বলুন। 60 বছর ইনকাম যা করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ডাক্তার সাহেব
আমার সব বিক্রি করে দেন, আমার বাড়িটা প্রয়োজনে বিক্রি করব, আমার গাড়িটা বিক্রি করব, ব্যাংকের সব টাকা দিতে রাজি আছি, আমাকে সুস্থ বানানোর চেষ্টা করুন, আমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, সুস্থ হওয়ার পরে ভিক্ষা করে খাবো, তারপরে সুস্থ হতে চাই, একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিয়ে দিতে রাজি, এবার বলেন আপনার কত অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, কয়টা নিয়ামত আদায় শুকরিয়া আদায় করেছেন, কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। খররা সাজিদান, মুস্তাদ আহমদের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে খররা সাজিদান সিজদায় লুটে পড়তেন, সিজদায় লুটে পড়তেন, এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, অন্য সাহাবীরা মনে করত আল্লাহর নবী বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কি শুকরিয়া আপনি আদায় করেছেন, আর কি শুকরিয়া আমি আদায় করেছি। প্রিয় ভাই আমার, এই পৃথিবীর মানুষের জন্য সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না, থাকতে পারে না। সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা খাঁটি মুসলমান না হয়ে মরো না, যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে, ওই মাটির তলে যেতেই হবে, ঈমান নিয়ে মরার চেষ্টা করো, ঈমান নিয়ে মরার চেষ্টা করো। প্রিয় ভাইয়েরা, আবার এই দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ, এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ঈমান নিয়ে টিকে থাকা। মিশকাত শরীফে হাদিসটি আছে, হাদিসটি আত-তারকী ওয়া তারহীব কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহি উম্মতি ফি আখিরিজ জামান, জামানার শেষ জামানায় এমন একটা যুগ আসবে, সেই জামানায় কাল কাবিদি আলাল জামার, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে, সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে, বেশি কিছু লাগবে না। একটা মানুষ ঈমান হারা হওয়ার জন্য কোরআন হাদিসের বর্ণিত ছোট্ট কোনো একটা বিধানকেও যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা? তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সকালে মানুষ ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে কাফের হবে। ও ভাই আবার, যেই ইমানের ব্যাপারে সাহাবিরা সতর্ক থাকতেন, যেই ইমানের ব্যাপারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিরা মাঝে মাঝে ভয়ে কাঁপতে শুরু করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আহাদুল মুবাশশারিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ও হুযায়ফা, সেই লিস্ট একটু খুলে দেখো, আমি ওমরের নাম সেখানে আছে কিনা। আল্লাহু আকবার, ওমরের মতো এত বড় সাহাবীর যদি নিজের ঈমান নিয়ে টেনশন থাকে, আমাদের টেনশন কম না আরো বেশি? রাতে মাঝে মাঝে ঘুমাতে যেতেন, ইহিয়া উলুমের দিনের ভিতরে আছে, ইমাম গাজ্জারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ছোট্ট একটা লাঠি নিয়ে ওমর মাঝে মাঝে নিজেকে আঘাত করতেন আর প্রশ্ন করতেন, ওমর আজ সারা দিন তুমি কিভাবে চলেছ? রাতে বিছানায় গিয়ে ছটপট করতেন, ঘুমাতে পারতেন না, বিবি জিজ্ঞেস করে, কাঁদছেন কেন, ছটপট করছেন কেন, টেনশন কিসের? আরে আপনার পক্ষে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনার পক্ষে তো রাসূলের প্রশংসা আছে, তো আপনি এত টেনশন কিসের? ওমরের মতো এত বড় সাহাবী বলছে, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব আমি দিব, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি আমল আমার আছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীর যদি এত টেনশন থাকে, আমাদের টেনশন আরো বেশি না? কই টেনশন ভাই আমার, চিনি খায় না কিরে ভাই, আপনি চিনি খান না? না না, আমি চায়ের সাথে চিনি খাই না, চা চেঞ্জ করে আনেন, কি সমস্যা? সমস্যা হলো
চিনি খেলে ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস হইছে না হয় নাই, যদি হয়ে যায় ওরে বাপ রে বাপ, ডায়াবেটিস হবে কি হবে না এখনো নিশ্চিত না, যদি হয়ে যায় সেই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আগ থেকেই কত সতর্ক। মাশাআল্লাহ চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, চর্বি খায় না, গরুর গোশত বেশি খায় না, কেন কেন হার্ট ব্লক হয়ে যেতে পারে, ওরে বাবা রে বাবা ক্যান্সার হতে পারে ফরমালিনযুক্ত ফল খেলে, এই জন্য ফল পরীক্ষা করে খায়। অনেকে ফল খাওয়া বাদ দিয়ে দিয়েছে, ব্রয়লারের মুরগি খেলে কেউ কেউ বলে নাকি ক্যান্সার হতে পারে, ব্রয়লারের মুরগি আমি খাই না, ফার্মের মুরগি খাই না, দেশি মুরগি দিলে দেন, দুনিয়ার সব ব্যাপারে সতর্ক। ও ভাই, ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনার সতর্কতা আছে, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সতর্কতা আছে, হার্ট স্ট্রোক থেকে বাঁচার জন্য সতর্কতা আছে, দুঃখের সাথে বলতে হয় আপনি মুসলমান, আপনার ঈমান রক্ষার কোনো সতর্কতা নাই, ঠিক কিনা? আপনার যদি সতর্কতা থাকত তাহলে এদেশের মাটিতে বহু মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পক্ষে মিছিল করে, মিটিং করে, সমর্থন করে, ঠিক কিনা? বেশি কিছু লাগবে না, একটা ছেলে সে দাবি করছে আমি মন চাইলে মেয়ে হব, একটা মেয়ে দাবি করছে মন চাইলে সে ছেলে হবে, যেটাকে আধুনিক নাম দিয়েছে একটা প্রতারণার নাম, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? এটা মানে একটা একটা ধোঁকা, একটা প্রতারণা, কথা ট্রান্সজেন্ডার, স্বাধীনতা অসুবিধা কি? একটা ছেলে মন চাইলে সে মেয়ের মতো সাজবে, মনে চাইলে তার নাম চেঞ্জ করবে, মনে চাইলে তার নাম মাহমুদ থেকে মাহমুদা রাখবে, শরীফ থেকে শরীফা রাখবে, হাবিব থেকে হাবিবা রাখবে, ঠিক কিনা? মনে চাইলে একটা মেয়ে তার ড্রেস চেঞ্জ করে, গোস্ত কেটে অপারেশন করে, মন চাইলে একটা মেয়ে সে পুরুষ সাজবে, আর মন চাইলে একটা ছেলে মেয়ের মতো সাজবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ তার যুক্তি আছে, যুক্তি হলো সে স্বাধীন দেশে বাস করে, তার নাকি স্বাধীনতা আছে। আরে ভাই, ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে, এর নাম যদি স্বাধীনতা হয় তাহলে এদেশের চোর চুরির স্বাধীনতা চাইবে, এদেশের ডাকাত ডাকাতের স্বাধীনতা চাইবে, ধর্ষক আপনার মেয়েকে ধর্ষণের স্বাধীনতা চাইবে, এর নাম স্বাধীনতা নয়, এর নাম উচ্ছৃঙ্খলা বেহায়াপনা, ঠিক কিনা? বুখারী শরীফে হাদিস আছে, হাদিস মুসলিম শরীফে আছে, আপনি উল্টাবেন কি দিয়ে? হাদিস মিশকাত শরীফে আছে, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, হাদিস সহিহ হিব্বানে আছে, হাদিস মিশকাতুল মাসাবিহে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন্নিসা ওয়ালা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল, যেই সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করে, যেই সকল মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর গজব পড়বে, আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর গজব পড়বে, যারা এই ধরনের কর্মকে সমর্থন করবে, যারা এই ধরনের কর্মকে সাপোর্ট করবে, যারা এই ধরনের কর্মর পক্ষে কথা বলবে, তাদের ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা? মুসলমান থাকতে পারবে না ভাই আমার, কই স্বাধীনতা? এক চোর মসজিদে ঢুকে লাইট চুরি করছে, আমার ভাষাকে বুঝেন তো, লাইট নিয়ে যাওয়ার সময় মসজিদের খাদেম দেখে বলছে আইয়া সারিক কিফ, চোর মসজিদের লাইট চুরি করে কোথায় নিচ্ছ? চোরা বলছে লাস্তবি সারিক, আমি চোর নই, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আপনি বাধা দেয়ার কি? আমি আল্লাহর বান্দা, ওয়াল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওয়াল মিসবাহ মিসবাহুল্লাহ, আর বাতি হলো আল্লাহর বাতি, আল্লাহর ঘরের জিনিস, আল্লাহর ঘর, আল্লাহর বাতি, আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছে, তুমি বাধা দেয়ার কি? রাখবো না নিমো, এটা আমার স্বাধীনতা। খাদেম বলছে একটু দাঁড়াও, কুম একটু দাঁড়াও, ইন্তাজিরলি, আমার জন্য একটু অপেক্ষা করো, বাহে পাশ থেকে একটা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে এসে বলছে আন্তা আব্দুল্লাহ ওয়ান আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, ওয়াল মসজিদ বাইতুল্লাহ, ঠিক বলেছ, মসজিদ আল্লাহর ঘর, তুমি যেমন আল্লাহর ঘরে এসেছো আমিও আল্লাহর ঘরে এসেছি, ঘর আল্লাহর, তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, আর ওয়াল আসা আসাল্লাহ, লাঠি যেটা নিছি এটা আল্লাহর লাঠি, এই লাঠিও কিন্তু আল্লাহ বানিয়েছেন, ওয়াদ্দারবু মিন আল্লাহ, লাঠি যেমন আল্লাহর লাঠি, আমিও আল্লাহর বান্দা, কাজেই মাইজ্জা শুরু হবে আল্লাহর পক্ষ থেকে শুরু হবে, তোমার যেমন চুরির স্বাধীনতা আছে আমার তেমন মাইজের স্বাধীনতা আছে, ঠিক কিনা? তোমার যেমন চুরির স্বাধীনতা আছে আমার তেমন মাইজের স্বাধীনতা আছে। ভাই আমার, এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ইমান দিয়ে টিকে থাকা, সবাই খুব কম ভাই আমার, অল্প কথায় বলার চেষ্টা করি,
নিজের ঈমান নিয়ে টিকে থাকার জন্য হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ঈমান এমন ধরে রাখা কষ্ট হবে, মনে রাখতে হবে। আমরা জানি এই সকল কথা বলা আমাদের জীবনের জন্য রিস্ক, আপনি তো রাতে ঘুমিয়ে যান, কিন্তু আল্লাহর কসম করে বলছি মাঝে মাঝে ভয়ে থরথর করে কেঁপে উঠি, কারণ এই ট্রান্সজেন্ডার ফিতনায় পড়ে বহু তরুণ তরুণী ঈমান হারিয়ে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছিল তারা হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে তার উপরে তত বেশি নির্যাতন আসবে। ঈমান নিয়ে টেকে থাকা এত কঠিন নয়, তবে সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন দিতে রাজি হব, কিন্তু ঈমান যেন কলিজা থেকে বের হয়, ঠিক কিনা? ঈমান ধরে রাখতে হবে। আল্লাহু আকবার। ঈমান কিভাবে টিকে রাখতে হয়, কিভাবে ঈমানের পথে থাকতে হয়, তার বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন পৃথিবীর কিছু ঈমানদার জান্নাতি লোকেরা। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউন, ফেরাউনকে চিনেন আপনারা? কে সেই ফেরাউন? ফেরাউনের নাম কি? ফেরাউনের নাম হচ্ছে ফেরাউন, তাই না? না, ফেরাউনের নাম ফেরাউন নয়, ফেরাউন হচ্ছে মিশরের জাদুঘর, মিশরের যারা বাদশাহ হতো ওই বাদশাদের একটা উপাধি হচ্ছে ফেরাউন। ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতা। ফেরাউনের অরিজিনাল নাম হচ্ছে, ইতিহাসবিদরা বলেন মানিফতা তার নাম, ফেরাউন হচ্ছে তার উপাধি। এই ফেরাউনকে আল্লাহ সুটকি বাড়িয়ে রেখে দিয়েছেন, ফেরাউনের লাশকে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদার সমস্ত কাফের মুশরিকদেরকে জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? রেখে দিয়েছেন। কি করেছিল সে? সে তার স্ত্রী ছিল আসিয়া আলাইহাস সালাম, শুধুমাত্র ঈমান আনার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে দুই হাত এইভাবে করে হাতের মধ্যে প্যারেক মেরে, দুই পায়ে প্যারেক মেরে মাঝে মাঝে নির্যাতন চালাতো। ফেরাউন এসে বলতো, বিবি খালি বলো আমি তোমার রব, আমাকে যদি রব মানো বিবি তোমাকে আবার রানী বানিয়ে রাখবো। ফেরাউনের দল বলে এসে বলতো, একটা বার খালি আপনি স্বীকৃতি দেন, ফেরাউন আপনার রব, ফেরাউনকে রব মানলেই তো আপনাকে ছেড়ে দেই। বলছি যার কলিজায় ঈমান ঢুকেছে ঈমান দিতে জানে, জীবন দিতে জানে না। সর্বশেষ দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালিয়েছে কিন্তু আল্লাহর বান্দির কলিজা থেকে ঈমান বের করতে পারে নাই। সর্বশেষ হাতের মধ্যে বিশাল একটা পাথর নিয়েছে, আসিয়া আলাইহাস সালামের মাথার উপরে ধরে বলছে, বলো ফেরাউনকে রব মানো কিনা, যদি ফেরাউনকে রব না মানো এই পাথর বেড়ে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। পাথরের নিচে থেকে, পাথরের নিচে থেকে আসিয়া আলাইহাস সালাম ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব আমি দুনিয়ার রানী হয়ে থাকার পাশে জান্নাতের স্থান চাই, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না। পাথর মেরে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে, শরীর গিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে ঈমান দেয় না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ঈমান। ফেরাউনের মেয়ের খাদে বাঁচিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়ে তাদের সুগ্রাণ পেয়েছেন। জান্নাতে মেয়েরাজে গেলেন, মেয়েরাজে গিয়ে জান্নাত থেকে, জান্নাতে যখন গেলেন দেখলেন নাকের মধ্যে জান্নাতের একদিক থেকে খুব সুগ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, বলো তো এই সুগ্রাণ কিসের? জিবরিল, বলো কিসের সুগ্রাণ? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফেরাউনের মেয়ের খাদে মা, তার সন্তানদেরকে সহ শুধু ঈমান রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের সেই জান্নাতের সুগ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলো তাই নাকি? কি সেই কাহিনী, কিভাবে শহীদ হলেন? ফেরাউনকে রব না মানার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ফেরাউনের মেয়ের একদিন চুল আশ্রাচ্ছে, মাথার চুল আশ্রাতে আশ্রাতে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে, চিরুনিটা নিলেন। নেয়ার সময় সেই ফেরাউনের মেয়ের খাদেমা বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললেন। আল্লাহর নাম নিয়ে তোলার সময় ফেরাউনের বেশ শুনে বড় অবাক হলেন, বললেন, তুমি কার নামে তুলেছ? বি ইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছ? বলছে, লা, বি ইসমি রব্বি ওয়া রব্বি আবি, কি আমি তোমার বাবার রব আর আমার রব
সেই আল্লাহর নামে তুলেছি। আচ্ছা তুমি আমার আল্লাহকে আমার বাবাকে রব মানো না আল্লাহ মানো না? না না না, তোমার বাবাকে রব মানি না, আমি রব মানি আল্লাহকে। আচ্ছা আমার বাবাকে বলে দিব। ঠিক আছে বলতে পারো। গিয়ে ফেরাউনকে জানিয়ে দিলেন। ফেরাউন শুনে সেই খাদেমাকে ডাকলেন, বলো ঠিক করে আমাকে রব মানো কিনা। ফেরাউনের এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দী ইমানদার এক কথায় জবাব দিয়েছেন, আপনার রব আমার রব যেই আল্লাহ সেই আল্লাহকে রব মানি, আপনাকে রব মানি না, একমাত্র আল্লাহকে রব মানি, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, যা ইচ্ছা করতে পারেন, তোমার সামনে তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শেষ করে দিব, যা ইচ্ছা করতে পারেন, মুসলমানদের ইমান নেয়া মুসলমানদের জীবন নেয়া যায়, ইমান নেয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার ইমানের মজবুত আর শক্তি কত বেশি। ফেরাউনের সেই মেয়ের খাদেমাকে এক পাশে দাঁড় করিয়ে সবগুলো ছেলেকে লাইন ধরে দাঁড় করিয়েছেন, আর মায়ের সামনেই একটা পাতিলের মধ্যে উত্তপ্ত তেল উত্তপ্ত করতে লাগলেন, টকবক টকবক করছে উত্তপ্ত গরম সেই তেলের মধ্যে। একটা বাচ্চাকে পাতিলের কাছে নিয়ে মাকে প্রশ্ন করছে, সেই খাদেমাকে প্রশ্ন করছে, তুমি তো মা, তোমার সামনেই তোমার ছেলেকে তেলের মধ্যে ফেলে পুরো দুনিয়ার থেকে বিদায় করে দিব, বলো তুমি ফেরাউনকে রব মানো কিনা? মহিলা দৃঢ় চিত্তে বলছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ছেলেটাকে ধরেই সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, শরীর থেকে গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে তেলের সাথে মিশে গিয়েছে। এরপরে আরেকটাকে ধরেছে, বলো ফেরাউনকে রব মানো কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। এক এক করে সবগুলো ছেলেকে শেষ করেছে। সর্বশেষ যখন সেই মহিলার বুকে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সেই বাচ্চাটাকে যখন কোল দিয়ে থেকে টান দিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে, মা তো যতই হোক মায়ের কলিজা ছটফট করা শুরু করেছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন এখনই বেহুশ হয়ে যাবে, বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে, বড়গুলোকে তো শেষ করেছে মানা যায়, কলিজার টুকরা সন্তান, তার এই কষ্ট কোনো মা পৃথিবীর মেনে নিতে পারে না। বারবার চিন্তা করতে লাগলেন, আমি কি করব, আমার ইমান রক্ষার জন্য আমার বাচ্চাগুলো শেষ, দুধের বাচ্চাটাও তো শেষ হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপতে লাগলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিশু বাচ্চার মুখ খুলে দিয়েছেন। পৃথিবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা দুধের বাচ্চা মায়ের কোলে থাকতেই কথা বলেছেন, একটা হলো ঈসা, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় ব্যক্তি হলো জুরাইজের পবিত্রতার ঘোষণা দিয়েছেন এক শিশু বাচ্চা, দুধের বাচ্চা, তিন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছেন এক দুধের বাচ্চা, চার নম্বর হচ্ছে এই মহিলার বাচ্চা, মহিলার কোল থেকে বাচ্চাকে নিয়ে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিবে, মা থরথর করে কাঁপতে লাগলেন, যেন বেহুশ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আল্লাহ সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন, মুখটা খুলেই চিৎকার দিয়ে বলছে, আমার মা করে যে টুকরা, মা শোনো, ইন্না আযাবাত দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা, আমার মা আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব খুবই নগণ্য, মা দুনিয়ার আযাব মেনে নাও, আখিরাতের আযাব থেকে বাঁচবে, মা কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, ছেড়ে দিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, ঈমান দেয় নাই, আল্লাহু আকবার। তুই ভাই আমার, আপনি বলবেন, হুজুর আমরা তো ইমানদার, আপনি যে কয় নাম্বারের ইমানদার, আমি সময় কম, খুব অল্প সময় কয়েকটা কথা বলি, আপনি যে ইমানদার তার একটা দুইটা পরীক্ষা আমি আপনার কাছে করি। ও ভাই, সামান্য বিপদ আসলেই আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, আপনার ইমান টলমল করে। ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে বনী ইসরাঈলের অসংখ্য মুসলমান ইমানের পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা, আল্লাহু আকবার। ফেরাউন তার দলবল সহ মূসা আলাইহিস সালাম আর মুসলমানদেরকে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে রেখেছে, এখন তো ধরা পড়ে যাবেন যাবেন অবস্থা। কিছু লোক বলল, ইন্না লামুদরাকুন, ও মূসা, ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহাতিন, কি মনে করেছো, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো উপায় নেই, অসম্ভব, আমাদের সঙ্গে আমাদের রব আছে, ওই রব আমাদেরকে সাহায্য করবে, সমুদ্রকে দুই ভাগ করে মুসলমানদেরকে হেফাজত যিনি করেছেন তিনি কে? আরো জোরে, ডুবেছে কে? ফেরাউন। ফেরাউন যে পানিতে ডুবে মরেছে, শুধুমাত্র এই বিষয়ে গবেষণা করে একজন
একজন নওমুসলিম ইমান এনে ইসলাম গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইরি হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ যে মানুষকে কিভাবে হেদায়েত দেন কখনো কখনো ছোট ছোট বিষয় মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে এইজন্যই তো আমি বলি ভাই ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না আল্লাহ যদি মানুষকে হেদায়েত দিতে চায় 2 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টিয়ে দিতে পারে হুজুর আপনার ইন্টারনেটে 5 মিনিটের বক্তব্য শুনেছি 2 মিনিটের অমুকের বক্তব্য শুনেছি হুজুর মাত্র 3 মিনিটের বক্তব্য শুনে হুজুর নিজের জীবনকে পাল্টে ফেলেছি মাদক থেকে দূরে সরেছি জিনা থেকে দূরে সরেছি হুজুর মাত্র 5 মিনিটের বক্তব্য শুনে নাম বেনামাজি থেকে নামাজি হয়েছি হেদায়েত যে আল্লাহ কত ভাবে দেন গত কয়েকদিন আগের কথা ভারতে একটি মন্দির উদ্বোধন হয়েছে রাম মন্দির অযোধ্যায় যেই জায়গায় মুসলমানদের একটা মসজিদ ছিল সেই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ থাকা অবস্থায় সর্বপ্রথম বাবরি মসজিদের চূড়ায় উঠে যা আঘাত করেছিল মসজিদে তো আঘাত করে নাই মুসলমানদের কলিজায় আঘাত করেছে মুসলমানদের একটা মসজিদে আঘাত করা মানে মুসলমানদের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দেয়া ঠিক কি না মুসলমানদের কলিজা আঘাত করেছে প্রথমে উঠে সেই চূড়ায় প্রথম যে আঘাত করেছিল এবং সেখানের একটা ইট নিয়ে বাড়িতে রেখে দিয়েছে ইসলামের প্রতি বিদ্বেষ আর মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে বলছে মুসলমানদের ব্যাপারে এত জঘন্য জঘন্য মিথ্যা কথা ছড়ানো হয়েছে যার কারণে আবার কলিজায় মুসলমানদের প্রতি এক ঘৃণা সৃষ্টি হয়েছে এক বিদ্বেষ তৈরি হয়েছে এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই মসজিদ আমি প্রথমে আঘাত করব চৌড়ায় উঠে সর্বপ্রথম যে আঘাত করেছিল তার নাম হচ্ছে বলবীর সিং সেই বলবীর সিং মসজিদ ভাঙার 6 মাস পরেই আল্লাহ তাকে এমনভাবে হেদায়েত দিলেন সুবহানাল্লাহ হেদায়েত পেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন আমি মুসলমানদের কলিজা আঘাত করেছি এত বড় অন্যায় করেছি সেটাকে মুজবো কি দিয়ে সিদ্ধান্ত নিলেন মসজিদ একটা ভেঙেছি যত দিন বেঁচে থাকি আল্লাহ যতটুক তাওফিক দেয় এক এক করে মসজিদ স্থাপিত করব 2021 সালে মারা গিয়েছেন ওই আল্লাহর বান্দাকে দিয়ে আল্লাহ 91টা মসজিদ স্থাপিত করেছেন ওই এক বলবীর সিং ইসলাম গ্রহণ করার পরে মসজিদ ভেঙেছে একটা মৃত্যুর আগে মসজিদ করেছে 91টা তোমরা ভাঙবে একটা আমরা করব লক্ষ লক্ষটা ঠিক কি না প্রিয় ভাইরা আমার হেদায়েত যে আল্লাহ কখন কাকে কিভাবে দেন কি দিয়েছে আপনাকে বুঝাই সুবহানাল্লাহ ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছে ডক্টর মরিস বুকাইরি 1900 আপনার ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনো আছে এই লাশটা 1907 সালে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে শত শত মৃত্যুর শত শত বছর পরে তার লাশ পাওয়া গেল বিজ্ঞানীরা বড় অবাক পৃথিবীর প্রত্যেকটা লাশ পচে যায় কিন্তু এই ফেরাউনের লাশটা অক্ষত থাকার কারণটা কি মিশরের জাদুঘরে রেখে দিলেন সেখান থেকে 1981 সালে ফ্রান্সের কয়েকজন গবেষক মিলে সিদ্ধান্ত নিলেন তার লাশটা আমরা গবেষণা করব সেটা গবেষণা করার জন্য ফ্রান্সে নেওয়া হলো ফ্রান্সে যেই সকল বিজ্ঞানীরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছেন তাদের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মরিস বুকাইরি ডক্টর মরিস বুকাইরি সহ কয়েকজন গবেষক মিলে গবেষণা করে প্রাথমিক একটা সিদ্ধান্ত তারা পেলেন সে সিদ্ধান্ত হলো তারা একটা বৈঠক করে সেই বৈঠকে ঘোষণা দিলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করি প্রাথমিক একটা বিষয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি সেই সিদ্ধান্ত হলো ফেরাউনের লাশ মারা গিয়েছে ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে তার শরীরে লবণ পাওয়া গিয়েছে নোনা পানিতে সমুদ্রের পানিতে ডুবে মরেছে এটা আমরা শিওর হয়েছি একজন বলল এটা গবেষণা করার কি আছে মুসলমানরা তো যুগ যুগ ধরে পড়ে আসছে ফেরাউন পানিতে ডুবে মরেছে ডক্টর মরিস বুকাইরি বলছে আরে মুসলমানরা জানেন জানবে কোত্থেকে এটা আমাদের গবেষণা আমরা গবেষণা করে বের করেছি অন্য আরেকজন বলছে অসম্ভব কথা আমিও শুনেছি মুসলমানরা যুগ যুগ ধরে বলে আসছে বলছে না এমন তথ্য মুসলমানদের কাছে থাকা নয় থাকার কথা নয় বলছে অবশ্যই মুসলমানদের কাছে আছে ঠিক আছে তাহলে আমি পরীক্ষা করব গেলেন সৌদি আরবে গিয়ে একদল আলেমদেরকে ডাকলেন
একটা সম্মেলনে সেই সম্মেলনে ডেকে আলেমদেরকে প্রশ্ন করলেন আমরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছি আমি জানতে পারলাম মুসলমানদের কাছে নাকি তথ্য আছে ফেরাউন পানিতে ডুবে পড়েছে এমন কোন তথ্য কি আপনাদের জানা আছে একজন আলেম কোরআন নিয়ে এসে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে ইংরেজি অনুবাদ করা একটা আয়াত সামনে দিয়ে বললেন ডক্টর সাহেব আপনি তো জানতে চেয়েছেন ফেরাউন পানিতে ডুবে মরেছে কিনা ফেরাউন পানিতে ডুবে মরেছে এই কথা তো আছে আছে এই কথাও কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন ফাল ইয়াউমা নাজিকা বিবাদানিকা ও ফেরাউন আমি তোকে ডুবিয়ে মেরেছি কিন্তু আমি তোকে ধ্বংস হতে দিব না ফাল ইয়াউমা নাজিকা বিবাদানিকা আমি তোর শরীরকে অক্ষত রেখে দিলাম কিয়ামত পর্যন্ত সব জালেম কাফের মুশরিক যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে কিনা ডক্টর বরিস বুকাইলি বড় অবাক হয়ে গেলেন ঘটনা কি কি করে সম্ভব কিভাবে সম্ভব যেই যুগে পরীক্ষা করার মতো কোনো যন্ত্র কোনো ব্যবস্থা ছিল না সেই যুগে এমন তথ্য ফেরাউনের লাশ অক্ষত থাকবে আর বাস্তবে তাই হয়েছে এখন পর্যন্ত অক্ষত আছে কোরআন যা বলেছে বাস্তবে তা প্রমাণিত হয়েছে এই আয়াত দিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার দুঃখের সাথে বলতে হয় অমুসলিমরা ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয় আর আমাদের গবেষণা করার কোনো সুযোগই নাই ও ভাই কি দিয়ে বুঝাই ইসলামের শিক্ষা আধুনিক বিজ্ঞানের শিক্ষা যত উন্নত হচ্ছে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা ততই দলে দলে বাড়ছে ঠিক কিনা দলে দলে অমুসলিম ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ ইসলামের বিভিন্ন বিধানগুলো দেখে দেখে ডক্টর ইউএস অরেভিয়া আমেরিকান একজন শিশু বিশেষজ্ঞ ইসলাম গ্রহণ করলেন তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমেরিকার এক হসপিটালে এক মুসলমান মায়ের একটা বাচ্চা হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুসলমান মাকে গিয়ে বলছে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন ডান কাঁধে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন কারণ ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে ডান কাঁধে ঘুমালে রক্তের পাম্পিং ঠিক থাকে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন ডক্টর ইউএস অরিভিয়া এই কথার জবাবে ওই মুসলমান মা বলল ডাক্তার সাহেব আমাদেরকে ডান কাঁধে ঘুমানোর জন্য ওয়াজ করা লাগে না আমরা এমনিতেই ডান কাঁধে ঘুমাই কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাঁধে ঘুমাতে বলেছেন ও আচ্ছা তাই নাকি তো আমরা তো 40 বছর হলো গবেষণা করে বের করলাম ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে তোমাদের নবী কতদিন আগে বলেছে বলছে আপনি 40 বছর হলো গবেষণা করে বের করলেন আর আমাদের নবী 40 100 আর 200 বছর আগের নয় আজ থেকে 1400 বছর আগে বলেছেন আল্লাহু আকবার বললেন তাই নাকি তাহলে তোমাদের ধর্মের নাম ইসলাম ধর্মের মূল কিতাবের নাম কোরআন মাজিদ আমাকে একটা ইংরেজি অনুবাদ করা কোরআন দাও ইংরেজি অনুবাদ করে একটা কোরআন নিয়ে পড়লেন কিছুদিন পড়ে গবেষণা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন প্রিয় ভাইয়েরা আমার বলতে চাচ্ছিলাম অমুসলিমরা দলে দলে মুসলমান হয় আর যারা সত্যিকার অর্থে অমুসলিম থেকে মুসলিম হয় তাদের ইমানের যে শক্তি জোর থাকে তুলনামূলক আমাদের ইমানের শক্তি সেই পরিমাণ থাকে না গত কিছুদিন আগের কথা বলছি ভাই আমি আপনার ইমানটা বোঝানোর চেষ্টা করছি আপনার ইমানের দুর্বলতা ধরার চেষ্টা করছি এক ন মুসলিম আমাকে বলছে হুজুর আমি ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমি লজ্জা পাই হুজুর আমার শরম লাগে কেন লজ্জা পান কেন শরম লাগে হুজুর কারণ হলো প্রায় মাহফিলে গেলেই ওয়াজ শুনি নামাজের ওয়াজ মসজিদে সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ হুজুর এত মুসলমান এত ইমানদার অথচ তাদেরকে নামাজের জন্য ওয়াজ করা লাগে এটা আমার দুঃখ লাগে লজ্জা লাগে আমি বললাম এটা লজ্জার কি আছে বলছে হুজুর যদি ইমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে রিজিক দাতা মানে আর যার কলিজার মধ্যে এই ইমান আছে আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে রিজিক দেয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমার উপরে দয়া করেছেন সেই ব্যক্তিকে নামাজ পড়ার জন্য ওয়াজ করা লাগলে আসলে সে মুসলমান দূরে থাক এখন পর্যন্ত মানুষ হতে পারে নাই মানুষ হতে পারে নাই ঠিক কিনা আমি তার কথাটা কলিজে দিয়ে চিন্তা করলাম আসলেই কথা সত্য আমরা ইমানদার দূরে থাক মানুষ হতে পারি নাই মানুষ হতে পারি নাই আমার একটা মাদ্রাসা আপনার ইন্টারনেটে অনেকে হয়তো বা দেখেছেন আমার ফেনীতে আলহামদুলিল্লাহ তিনটি মাদ্রাসা আছে আল্লাহ তৌফিক দিলে ঢাকাতেও করবো ইনশাআল্লাহ তো আমার এই মাদ্রাসাগুলোতে একটু আধুনিক সিস্টেমে আমরা পড়াই
আমার ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা ইন্দোনেশিয়ান বিদেশি বিড়াল দেখেছি শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিড়াল রাখলাম তো আমি দেখি আসলে আমরা মানুষ হতে পারি নাই সূরা সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা কাজ কারবারে পশুর চেয়েও খারাপ এই আয়াতটা আবার বারবার মনে পড়ে সেই বিড়ালটার কথা বলছি আপনি আমার অফিসে গেলে বিড়ালটাকে একটু আদর করবেন একদম আপনার কোলে চলে আসবে একটু খাওয়াবেন আপনার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে আমরা যারা নিয়েছি আমরা যারা পালি বিড়াল মালিক চিনে মালিক চিনে মালিককে দেখলেই লাফায় কোলে উঠে কালে আদর করতে চায় কাঁধে উঠে যায় মাথায় উঠে যায় বিড়াল বুঝে যে যিনি আমাকে খাওয়ায় তার পিছনে পিছনে থাকতে হবে বিড়াল বুঝে যিনি আমাকে পালে তার কথা মতো শুনতে হবে একটা বিড়াল মালিক চিনে একটা কুকুর মালিক চিনে একটা পশু মালিক চিনে একটা পাখি মালিক চিনে তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনো নাই তোমার চেয়ে জঘন্য কেউ হতে পারে না ঠিক কিনা বলো তুমি কত বড় নাফরমান আল্লাহ তো এই জন্যই দুঃখ করে বলেন ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত মানুষের চেয়ে নাফরমান কোন জাতি পৃথিবীতে নাই তুমি কত বড় নাফরমান জানো তুমি খেলার মাঠে আছো মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু বিন কুল্লি শাইইন আল্লাহ সবকিছুর চেয়ে বড় আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড় তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার চাকরি তোমার দোকানদারি তোমার খেলা তোমার ঘুম তোমার গল্প তোমার বাসা বাড়ি সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড় আল্লাহ এটাই কানে ঢুকিয়ে দিয়েছেন তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি তখন বলছো হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না তোমাকে নামাজের জন্য ডাকছে তুমি বলো হুজুর চাকরি করি তো সময় পাই না ব্যবসা করি তো সময় পাই না কাকে বলছো সময় পাও না যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন তুমি সেই আল্লাহর জন্য সময় পাও না আরে বাপ কি দিয়েছে বুঝাই কোন বাক্য দিয়ে বললেছে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে আপনার জীবন চেঞ্জ হবে কোন শব্দ দিয়ে বললে যে আপনার মাঝে হেদায়েত আসবে যদি জানতাম আল্লাহ সেই ভাষায় বলতাম কি দিয়ে বুঝাই আপনি কত বড় নাফরমান বাপ ছেলেকে 1 লক্ষ টাকা দিয়েছে বাবা 1 লাখ টাকা আমি গোপনে রেখে দিয়েছি তোকে আজ হাদিয়া দিলাম এগুলো তুই খরচ করবি বাপ তোর কাছে রেখে দিবি তোর যা মন চায় খরচ করবি একদিন আগে 1 লক্ষ টাকা দিয়ে পরের দিন বলছে বাবা তোকে যে 1 লাখ টাকা দিলাম আমি ভুলে গেছি আমার ওষুধ কিনা লাগবে আমার 10,000 টাকা দরকার বাবা 90,000 তুই রেখে ওই যে 1 লাখ টাকা দিলাম আমাকে 10,000 টাকা দিস ছেলে বলছে বাবা দেওয়ার সময় আপনার মনে ছিল না আপনি দিয়েছেন আমি তো খরচ করে ফেলেছি আমার কাছে টাকা নাই বলেন কত বড় নাফরমান সন্তান বাবার টাকা থেকে বাবাকে মাত্র 10,000 দিবে 90,000 তো সে রেখেই দিল বলছে না বাবা আমার কাছে টাকা নাই এই সন্তানটা কত বড় নাফরমান ঠিকই আপনি বুঝতে পেরেছেন আরে তার চেয়ে বড় নাফরমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তাকে জীবন দিয়েছে যে আল্লাহ তাকে প্রাণ দিয়েছে যে আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছে যে আল্লাহ তাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য নামাজের সময় যদি না পায় সে মানুষ হতে পারে নাই ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা রাতে তুমি ঘুমাতে যাও ফজরের নামাজে তো মুসলমান পাওয়া যায় না ইমানদার আছে দাবিতে মুসলমান আছে কিন্তু নামাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা বান্দা তুমি যে রাতে ঘুমাতে গিয়েছো বান্দা তুমি ঘুমাও নাই এদিকে আমার দিকে তাকান বান্দা তুমি ঘুমাও নাই আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি শোনো আল্লাহ যদি চাইতেন রাতে যখন ঘুমাতে গিয়েছো পেটে ডিস্টার্ব শুরু করে দিতে পারতো তোমার ব্রেনে সমস্যা করে দিতে পারতো মানসিক হসপিটালে যাওয়া লাগতো হার্টে ব্যথা শুরু করে দিত হসপিটালে যাওয়া লাগতো মাথায় ব্যথা শরীরে ব্যথা প্যারালাইজ করে দিতে পারতো ক্যান্সার দিয়ে দিতে পারতো সারা রাত খালি ছটপট করতে আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বিপদে ফেলি নেই ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আমি আরাম করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি বান্দা 11টা ঘুমাতে গিয়েছো 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেহরবানি করে আরামের ঘুম দিয়েছি আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি তুমি ফজরের নামাজের টাইমে শুধু 20 মিনিট আমার জন্য ফজরের নামাজ পড়বে সেটা তুমি পারো নাই আমি তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি আর তুমি আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই বলো তোমার চেয়ে নাফরমান কেউ হতে পারে কিনা ঠিক কিনা কে তোমার চেয়ে বড় নাফরমান আছে
আছি, আমি তো মনে করি বেনামাজির চেয়ে নাফরমান পৃথিবীতে কেউ নাই, বলো তুমি মানুষ হতে পারো নাই, কিসের ইমানদার কবরে যাবে? যেই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, প্রশ্ন করা হবে ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন, মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, মুখ দিয়ে বলবেন হুজুর মুখস্থ করে রাখছি, ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি হবে না, এত সোজা না, এত সোজা না। মাঝে মাঝে আবার আমার মনে আছে আমার এক ছাত্র, ওরে জিজ্ঞেস করলাম মান এদিকে আমার আমার দিকে তাকান, জিজ্ঞেস করলাম মাসমু আবিকা, তোমার বাবার নাম কি, মানে ওরে জিজ্ঞেস করছি ওর বাবার নাম কি। এখন উস্তাদকে তো অনেক সময় বাচ্চারা ভয় পায়, কথা বলতে মুখে আটকে যায়, ওকে জিজ্ঞেস করলাম মাসমু আবিক, তোমার বাবার নাম কি, ও বলছে ইসমু খালি শহীদুল ইসলাম, ভাই আমার খালুর নাম হচ্ছে শহীদুল ইসলাম। ওরে জিজ্ঞেলাম ওর বাবার নাম কি, ও উত্তর দিচ্ছে আমার খালুর নাম, মানে জিজ্ঞেস করলাম বাবার নাম, বলছে খালুর নাম, তার মানে মুখে মুখস্থ করলেই বলা যাবে না। আবার অনেকে চালাকি শুরু করছে, কোনো কোনো পীর সাহেব আছে, মুরিদ মারা গেলে মুরিদের কাফনের কাপড়ের মধ্যে লিখে দেয় রব্বি আল্লাহ দিনি আল ইসলাম হাজা নাবিয়্যুনা, কাজে ফেরেশতা প্রশ্ন করতে আসলে পীর সাহেবের লেখা দেখলে ফেরেশতা চলে যাবে। আসলেই যদি ফেরেশতা প্রশ্ন করতে আসে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী ঈসা ফীকুম, তখন যদি কবরে শায়িত ব্যক্তি ওই লেখার দিকে দেখায় ফেরেশতাকে, মায়ের কি আসতে না জোরে, ইসলামী আর পাগলামি দুনিয়ার সব জায়গায় চলে না। শোনো, কবরে প্রশ্ন করা হবে মার রব্বু কে, তোমার রব, যদি জবাব দিতে চাও এই দুনিয়া তোমাকে আল্লাহকে রব মেরে দুনিয়ার থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা? কাকে তুমি রব মানো, তুমি রব মানছো, সুবহানাল্লাহ। একজনের হাতের মধ্যে চারটা আংটি দেখলাম, সুন্দর খুব সুদর্শন পাথরের আংটি, জিজ্ঞেস করলাম এই আংটিগুলো কিসের, কহ হুজুর কেরামতি আংটি, কেরামতি, ওরে বাপরে বাপ কিসের কেরামতি, হুজুর এই আংটি বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা জিনভূত দূর করে, আর এটা হুজুর আমার একটা গোপন সমস্যা আছে এই সমস্যা দূর করবে। আমি বললাম আল্লাহর কসম কোনো পাথর, কোনো পাথর, কোনো আংটি মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক কিনা? অষ্টধাতু বাতের আংটি বিক্রি করে জায়গায় জায়গায়, অষ্ট আছে না, সকিনার মা জরিনা কেউ বানাইতে পারে না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, সকিনার মা জরিনা কেউ বানাইতে পারে না, অষ্টধাতু বাতের আংটি কোনো আংটি মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না, এর নাম হচ্ছে ইমান। আল্লাহ আমাদের রব মানি, আমাদের কি বিপদ থেকে বাঁচানোর শুধুমাত্র একমাত্র ক্ষমতা কার, আল্লাহ। অধিকাংশ মানুষের কোমরের মধ্যে তাকি আছে, আছে না তাকি, কাইতন চিনেন তো, তাগি কাইতন কালো সুতা, এগুলো রাখলে বিপদ থেকে বাঁচা যাবে, জিনভূত থেকে বাঁচা যাবে, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। ভাইয়ের আমার সময় শেষ, শুধু কয় মিনিট আছে শেষের দিকে, আরেকটু বলবো, ভাই দেরি হয়ে যাবে না, ভাই কোথায়, আরেকটু বলবো, ভাইয়ের আমার মার রব্বুক কে, তোমার রব, যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ, দুনিয়ায় প্রমাণ করতে হবে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, ঠিক কিনা? মুসলমানদেরই কপালের বড় দাম, হিন্দুর কপাল ওটা মূর্তির সামনে নত হতে পারে, ওটা গাছের সামনে নত হতে পারে, ওটা মন্দিরে নত হতে পারে, মুসলমানদের কপালের বড় দাম, মুসলমানদের কপাল আল্লাহ ছাড়া কোনো মাজারের সামনে, কোনো পীরের সামনে, কোনো কবরের সামনে, কোনো দরগার দরগার সামনে নত হতে পারে না, ঠিক কিনা? নিজেকে দাবি করছেন আমি আল্লাহকে রব মানি, প্রমাণ দিতে হবে আপনি আল্লাহকে রব মানেন কিনা। বলবেন হুজুর আপনারা যে বলেন বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে, হুজুর আল্লাহর কাছে তো বলি কাজ হয় না, এই জন্য না এদিক সেদিক যাই, মানুষের ইমান কত দুর্বল হতে পারে, মানুষ আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। সুরা ফাতিহার, সুরা ফাতিহা চিনেন তো, আল্লাহ তৌফিক দিলে কখনো সুরা ফাতিহার তাফসির করলে আপনি অবাক হয়ে যাবেন, সুরা ফাতিহার মধ্যে যে কি পরিমাণ তথ্য লুকায়িত আছে, আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইবেন এই কথাটা সুরা ফাতিহা আছে কিনা। আমি বুখারী শরীফের একটি হাদিস পড়ে বড় অবাক হয়েছি, হাদিসটি মিশকাত শরীফেও আছে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানেও আছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসমতু সালাতা বাইনি ওয়া বাইনাল আবদি, আমি আল্লাহ বলেন আমি সূরা ফাতিহাকে দুই ভাগ করেছি, অর্ধেক বান্দার জন্য অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার অর্ধেক কার, আল্লাহ। আমি হাদিসটা পড়ে চিন্তা করলাম আল্লাহ সূরা ফাতিহাকে দুই ভাগ করেছেন, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর, এখন সূরা ফাতিহা আয়াত হলো মাত্র সাতটা, কয়টা ঘুমিয়ে গেছেন আপনারা নাকি জেগে আছেন, ঘুমিয়ে গেছেন, কে কে জেগে আছেন দুই হাত তুলে দেখান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়া কুমুল হাত নামান, ভাইয়ের আমার এদিকে সূরা ফাতিহা আয়াত আছে কয়টা, হয় না আওয়াজ দিতে হবে একটু কাশি দেন, কয়টা,
আরো জোরে সাতটা আয়াত আছে তো আমি চিন্তা করলাম যে এই সূরাকে যদি দুই ভাগ করতে হয় তাহলে চার আয়াত যদি বান্দাকে দেই তিন আয়াত আল্লাহকে দেই তাহলে ভাগ সমান হলো আবার চারটা বান্দার তিনটা আল্লাহর অথবা চারটা আল্লাহর তিনটা বান্দার তাও সমান হয় না কিভাবে সমান হবে সূরাগুলোর অর্থ পড়লে আপনি অবাক হয়ে যাবেন আয়াতগুলোর অর্থ প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য এই আয়াতটা কার আল্লাহ দুই নম্বর আয়াত আর রহমানির রহিম অত্যন্ত দয়ালু চিরদয়াময় এদিকে খেয়াল করেন সারা জীবন তাফসীর আমরা করছি আপনারা শুনেছেন আজকে তাফসীর আপনারা করবেন মাহফিলের নামও হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল ঠিক কি না দুই নম্বর আয়াত হচ্ছে আর রহমানির রহিম অত্যন্ত দয়ালু চিরদয়াময় আল্লাহর প্রশংসা করা হচ্ছে তাহলে দুই নম্বর আয়াত কার মালিক ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক এই আয়াতটা কার তাহলে কর্মফল দিবসের মালিক হলেন আল্লাহ প্রথম তিনটা আয়াত পেলাম আল্লাহ পরে চার নম্বর আয়াতটা বাদ রাখলাম পাঁচ নম্বর আয়াতে যাই পাঁচ নম্বর আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে চালান সিরাতে মুস্তাকিমের পথে চালান এই আয়াতটা কার বান্দার এই আয়াতটা কার বান্দার হেদায়েতের পথে আমার লাগবে সিরাতে মুস্তাকিমের পথে আমাকে চলতে হবে তাহলে বান্দার তারপরে ছয় নম্বর আয়াত কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে চালান যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাহলে ছয় নম্বর আয়াত কার বান্দার গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন গয়রিল মাগদুবি আল্লাহ আপনার গজব প্রাপ্ত তাদের পথে চালাবেন না ওয়ালা দলিন আল্লাহ পথভ্রষ্ট যারা তাদের পথেও চালাবেন না তার মানে ইহুদি আর খ্রিস্টানদের পথেও চালাবেন না তাহলে সাত নম্বর আয়াতটাও কার লাগবে বান্দা মানে ইহুদি খ্রিস্টানের পথ থেকে আল্লাহ বাঁচতে চাই তাহলে প্রথম তিনটাও পাইলাম আল্লাহর প্রথম তিনটা আল্লাহর পরের তিনটা বান্দা মাঝখানে রয়ে গেল চতুর্থ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চতুর্থ আয়াতটাকে সুবহানাল্লাহ মাঝামাঝি দুই ভাগ করলেন ইয়াকা না'বুদু আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি ইবাদত করব আল্লাহর এই অর্ধেক হলো আল্লাহর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই আমার সাহায্য লাগবে তাহলে এই অর্ধেক হলো বান্দার তার মানে পুরো সূরাকে সাড়ে তিন দুই ভাগ করে দিয়েছেন জুলুম করেন নাই মাঝামাঝি অর্ধেক ভাগ করে দিয়েছেন আল্লাহু আকবার আরেকটা শিক্ষা আছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছ তাহলে পরের আয়াতগুলো মনে রেখো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাহায্য পেতে হলে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা নবী রাসূল সাহাবীদের পথে চলতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কোন ইহুদি আর খ্রিস্টান এই ইহুদি গজবপ্রাপ্ত খ্রিস্টান গজবপ্রাপ্ত পথভ্রষ্ট এদের পথে চললে সাহায্য পাওয়া যাবে না ঠিক কি না সাহায্য যদি পেতে চাও তাহলে ইহুদি খ্রিস্টানের পথ থেকে বেঁচে থাকতে হবে ভাই আমার সময় খুব সংক্ষিপ্ত প্রথম কথা হলো আমার রব্বুক যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ আল্লাহ আমাদের রব তাহলে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে চলতে হবে আল্লাহকে আমরা রব হিসেবে অনেক ক্ষেত্রে অস্বীকার করার আমাদের ঈমান ভঙ্গের একটা বড় কারণ আল্লাহ ছাড়া আমরা অন্যদের কাছে সাহায্য চাই টিকটিকির কাছে পর্যন্ত সাহায্য চায় আপনার ওই যে ইঁদুরের কাছে পর্যন্ত সাহায্য চায় একটা বাচ্চার দাঁত পড়ে গেছে ইঁদুরের গর্তের কাছে গিয়ে ইঁদুর মামা আমার একটা আমার দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমারে দাও তাহলে সাহায্য চাইলেন কার কাছে ইঁদুরের কাছে কত কুসংস্কার যে আমাদের দেশে আছে ছোট বাচ্চাকে যে রুমে রাখে বাচ্চার ওই রুমের সামনে দরজার পাশে ছাই রাখে আগুন রাখে বাচ্চা দেখতে হলে ছাই আর আগুনে হাত পাও গরম করতে হবে তারপরে বাচ্চা দেখতে হবে আল্লাহর কসম কোনো ছাই আর আগুন মানুষের বিপদ দিতেও পারে না নিতেও পারে না ঠিক কিনা ভাই আমার কি দিয়ে বুঝাই আমার কয়েক বছর আগে চোখের কোনা এন্না উঠছিল এন্না এন্না চিনেন এন্না এটা কি কয় আইনুনি 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 উঠছে আইনুনি উঠছে চোখের কোনায় তো আমার একজন বলে হুজুর এতদিন বলি নাই কিন্তু আপনার এটা বড় হয়ে গেছে ব্যথা পাচ্ছেন এই জন্য বলতেছি একটু মসজিদের পিছনে আসেন গেলাম মসজিদের পিছে কহ হুজুর একটু দাঁড়ান দাঁড়াইলাম বাসায় গেছে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে নিয়ে এসে কহ হুজুর একটু বসেন কেন ভাই কয় যে আপনার আইনুনি আছে এটার জন্য একটা চিকিৎসা আছে বসাইয়া ওই যে বাচ্চাটার চেন খুলে লিপস্টিক বের করে কহ যে তিন সাইড ডলা দিলে আপনার আইনুনি ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ ইমান মজবুত করতে হবে নাম্বার এক আল্লাহ ছাড়া কাউকে রব মানি না আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চাইব না একমাত্র সাহায্য চাইব কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সত্যিকার অর্থে
আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি, যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন, ঠিক কি না? আমরা চাইতে জানি না ভাই, মাঝে মাঝে কিছু কিছু ঘটনা কলিজা কাঁপিয়ে দেয়। ডাক্তার সাইদ নতুন করে ক্যান্সারে গবেষণা করেছেন, পাকিস্তান একজন ডাক্তার, তো তার নিজের জীবনের একটা কাহিনী তিনি বলছেন। তিনি পাকিস্তানে নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন, নতুন একটা ভ্যারিয়েন্টের উপরে, নতুন একটা ভাইরাসের উপরে গবেষণা করেছেন, এবং সেটার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। এই জন্য কথা বলা যাবে না, এদিকে তাকান, এই জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন। প্লেনের টিকিট কেটে যেখানে তাকে পুরস্কার দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য বিমানে উঠলেন। বিমান এক ঘন্টা চলতে না চলতেই নষ্ট হয়ে গেল, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট বলল যে আমরা পাশের কোনো বিমানবন্দরে ল্যান্ড করতে হবে। পাশের একটা বিমানবন্দরে ল্যান্ড করলেন, নামলেন। ডাক্তার সাইদ তাড়াতাড়ি বের হয়ে ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বলছে, ভাই আমাকে ওখানে পৌঁছাতে না পারলে আমার পুরস্কারটা বৃথা যাবে, আমার দীর্ঘদিনের গবেষণা, মেহরবানি করে পরের বিমান কয়টায় বলেন। বলছে 24 ঘন্টার আগে কোনো বিমান নাই, একদিন পার হয়ে যাবে, তাহলে আমার কী হবে? বলছে আপনি যতটুকু এসেছেন আপনি দ্রুত যদি একটা প্রাইভেট কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন হয়তো পৌঁছাতে পারবেন। তাড়াতাড়ি দেরি না করে একটা প্রাইভেট কারে উঠলেন, প্রাইভেট কারটা চলতে লাগলো। ড্রাইভারকে বলেছে দ্রুত চালান, টাকা নিয়ে টেনশন নাই, যা লাগে দিব, অসুবিধা নেই, তবে দ্রুত টানতে থাকেন। গাড়ি চালাতে চালাতে 1.5-2 ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হলো, তুফানের প্রচণ্ড গাছপালা ভেঙে পড়ছে। বললেন ড্রাইভার সাহেব আরে পুরস্কার লাগবে না, জীবন বাঁচাই, আশেপাশে কোনো বাড়িঘর দেখলে সেখানে ঢুকে যান, জীবনটা অন্তত বাঁচাই। দেখলেন একটা পাশে বাড়ি দেখা যাচ্ছে, হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে থামলেন এবং দরজায় নক করলেন। এক বৃদ্ধ মহিলা বের হয়েছে, বুড়িমা মেহরবানি করে কোনো পুরুষ থাকলে একটু বলেন, আমরা বিপদে আছি, একটু আশ্রয় চাই। বলছে আপনি ভিতরে আসেন, পরে কথা হবে। ভিতরে যাওয়ার পরে বলছে পুরুষ কাউকে আসতে বলেন। বলছে দেখুন আমি বৃদ্ধ মানুষ, আমার ঘরে কোনো পুরুষ নেই, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার স্বামী কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর আমার কলিজার টুকরা ছেলে আর ছেলের বৌমা তারাও অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে, আমার স্বামীও শেষ, আমার ছেলে ছেলের বৌমাও শেষ, ঘরে শুধু আমি আর আমার নাতিটা আছি। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিশ্রাম করি। বলছে বিশ্রাম করেন, বসেন, আমি একটু আপনাদের জন্য নাস্তা দিয়ে আসি। মেহমানদারির জন্য নাস্তা নিয়ে এসে সামনে দিয়ে মহিলা চলে গেলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হতে না হতেই বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করেছে। ডাক্তার সাহেব বলছে বুড়িমা আপনার বাচ্চাটার কী হয়েছে, এভাবে চিৎকার করছে, নাতির কী সমস্যা? বলছে যে আমার নাতিকে নিয়ে আসলে একটা বিপদে আছি। নাতি নিয়ে এসে সামনে নিয়ে আসলেন, দেখেই বুঝতে পেরেছেন চেহারা পুরো নীল হয়ে আছে। বলছে বুড়িমা এর তো মনে হয় বড় কঠিন কোনো রোগ। বলছে হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার স্বামীও শেষ, আমার ছেলে ছেলের বৌমাও দুনিয়ার থেকে চলে গেলেন, নাতিটা রেখে দিয়ে গেলেন, আল্লাহ তাআলা আমাকে নাতিটা রেখে ছেলে আর ছেলের বৌমা বের হয়েছে, তারা অ্যাক্সিডেন্টে শেষ হয়েছে, কিন্তু নাতি নিয়েও আমি আরেক বিপদে আছি। কি সেই বিপদ? বলছে তার একটা কঠিন রোগ হয়েছে, এলাকার সব ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তাররা বলেছে এখানে তার চিকিৎসা হবে না, পাকিস্তানে নিতে হবে, তো পাকিস্তানে আমি বুড়ো মানুষ কী করে যাব? আবার সব ডাক্তারও নাকি পারবে না, নতুন এক ডাক্তার নাকি এই ধরনের ক্যান্সার উপরে গবেষণা করেছে, সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে, তার নাম বলেছে ডাক্তার সাইদ, কিন্তু তার কোনো ঠিকানার মোবাইল নাম্বার কিচ্ছু জানা নাই। বলছে তো আপনি আপনাকে কি ডাক্তাররা ডাক্তার সাইদের কথাই বলেছে? কসম করে বলেন বুড়িমা। ডাক্তার সাইদের প্রশ্নের কথা শুনে সেই বুড়ি মহিলা বলল, আমি কেন মিথ্যা বলতে যাব, আপনি মুসাফির মানুষ, মিথ্যা বলার কি আছে? বলছে বুড়িমা কসম করে বলেন, আসলেই কি আপনাকে ডাক্তার সাইদের নাম বলেছি কিনা? মহিলা অবাক হয়ে আবার বলছেন, আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করুন, ডাক্তার সাইদের কথাই তো বলছে, তা আপনি তাকে চিনেন নাকি? ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এখন আমি বুঝলাম আল্লাহর কুদরত কাকে বলে, আল্লাহর সাহায্য কাকে বলে, আমি এখন বুঝলাম কেন আমি বিমানে উঠেছি, এখন বুঝলাম কেন বিমান নষ্ট হয়েছে, এখন বুঝলাম কেন প্রাইভেট কারে উঠেছি, এখন বুঝলাম কেন তুফান শুরু হয়েছে, এখন বুঝলাম হাজার হাজার বাড়িঘর থাকতে কারো বাড়িতে না গিয়ে আমি কেন আপনার বাড়িতে এসে পৌঁছালাম। বুড়িমা আপনি যেই ডাক্তার সাইদকে খুঁজছেন আর যে ডাক্তার সাইদের জন্য আপনি দোয়া করছেন, বুড়িমা সেই ডাক্তার সাইদকে পাওয়ার জন্য দুনিয়ার কোথাও আপনাকে যাওয়া লাগে নাই, ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমি সেই ডাক্তার সাইদ, আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহু আকবার। মহিলা বলছি আমি এইমাত্র নামাজ পড়ি, দোয়া করেছি আল্লাহ আমার নাতির চিকিৎসার জন্য ডাক্তার সাইদের ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে কলিজার কথাগুলো শুনেন, মার রব্বুক
কে তোমার রব যদি জবাব দিতে হয় এই দুনিয়াতে সে আল্লাহকে রব মানতে হবে আর দুইটা পয়েন্ট দুই তিন মিনিট বলে শেষ করে দিচ্ছি দুই নাম্বার পয়েন্ট প্রশ্ন হবে ওয়ামা দীনু তোমার ধর্ম কি তিন নাম্বার প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে ভাই আমার কবরে যদি এই ইমানের প্রশ্নের জবাব দিতে হয় দীন ইয়াল ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী মানতে হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আর নবীর সুন্নত মতো চলতে হবে এক গ্লাস পানি খেতে গিয়ে আপনি কতগুলো ইসলামের বিধান লঙ্ঘন করছেন কতগুলো নবীর সুন্নাত তরিকা লঙ্ঘন করছেন শুধু এই পয়েন্টটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে আলোচনা শেষ করব দেখুন আপনি এক গ্লাস পানি খাবেন এই এক গ্লাস পানি খাওয়ার ক্ষেত্রে আপনি কতগুলো বিধান লঙ্ঘন করছেন নাম্বার 1 এক নাম্বার রাসূলের সুন্নাহ এবং ইসলামের বিধান পানি খেতে হবে ডান হাতে কোন হাতে হয় নাই আপনারা কথা না বললে আলোচনা আসবে না আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো আমাদের একটা কৌশল হলো আমরা তালে তালে পড়াই তালে তালে পড়লে এটা সহজে মানে ভোলা যায় না এই জন্য আলেম ওলামা যারা আছেন টিচার যারা আছেন তাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে ছন্দে ছন্দে পড়াবেন তালে তালে পড়াবেন দেখবেন সহজে আপনার এটা মন থেকে মুছে যাবে না কোন হাতে আরো জোরে কোন হাতে তাহলে এক গ্লাস পানি খাবেন ডান হাতে বাম হাতে খাওয়া যাবে না আল ইনসানু হারিসুন ফি বা মুনিয়া মানুষের স্বভাব যেটা নিষেধ করা হয় মানুষ সেটাই বেশি করে করে আমি দেখেছি বহু বহু চা দোকানে দরকার নাই প্রয়োজন নাই এরপরে কিছু মানুষ বাম হাতে খায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল বিয়ামিনিক ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল ডান হাতে খাও বাম হাতে শয়তান খায় আমার মনে আছে 2010 বা 11 সালের দিকে আমি মালদ্বীপ মাহফিল করতে যাব প্রথমে শ্রীলঙ্কা গেলাম এয়ারপোর্টে শ্রীলঙ্কা এয়ারপোর্টে এক লোক এসে বলছে হুজুর এয়ারপোর্টের একটা কাহিনী আপনাকে বলি আমি বললাম হ্যাঁ বলেন বলছে হুজুর কিছু লোক এখানে দাঁড়িয়ে আপনার হচ্ছে পানি খাচ্ছে বাম হাতে তো আমি তাদেরকে গিয়ে চিনলাম তারা বাঙালি এবং তাদেরকে বললাম ভাই ডান হাতে খান বাম হাতে শয়তান খায় সেই শিক্ষিত লোকগুলো আমাকে বলছে হুজুর বেশি ফতোয়া দেন ডান হাত ও হাত বাম হাত ও হাত দুই হাতই তো আল্লাহ সৃষ্টি করেছেন মন চাইলে ডান হাতে খাবো মন চাইলে বাম হাতে খাবো হুজুর এত ফতোয়া দেন কেন পা দিয়ে তো আর খাচ্ছি না হাত দিয়ে খাচ্ছি দুইটাই তো হাত হুজুর বললেন বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করা লাগবে একটু দূরে গিয়ে বলছি আপনাদের পড়ালেখা কি একজন বলছে মাস্টার্স পাস একজন বলছে এলএলবি পাস একজন বলছে ডিগ্রি পাস হুজুর একটু দূরে গিয়ে বলছে আপনারা এইটা পাস এইটা এইটা পাস হুজুরকে দেখে বলছে হুজুর আপনি আঙ্গুল দেখালেন হাত দুটায় আর কয় আজকে হুজুর ধর্ম বস্তায় ভরমু হুজুর আপনি আঙ্গুল দেখালেন কেন আমরা চার পাঁচজন লোক এখানে আছি ফাইজদামি করেন হুজুর বললো ভাই রাগ করেন কেন আপনি এই আঙ্গুল দেখায় আবার কোন রাগ করেন কেন এই আঙ্গুলের মানে বুঝেন এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে হুজুর বলল ও আচ্ছা তাই নাকি কেন এই আঙ্গুল তো আঙ্গুল এই আঙ্গুল তো আঙ্গুল এই চার আঙ্গুল তো আঙ্গুল এই চার আঙ্গুল দেখালে কেউ রাগ করে না এই আঙ্গুল দেখালে সবাই রাগ করে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন পার্থক্য আছে ডান হাত আর বাম হাতও পার্থক্য আছে ডান হাতে খেতে হবে বাম হাতে খাওয়া যাবে না ঠিক কি না তাহলে আপনি এক গ্লাস পানি খাবেন কোন হাতে কোন হাতে ডানহাতে নাম্বার দুই দুই নাম্বার সুন্নার বিধান হচ্ছে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে শুরুতে শুরুতে কোন হাতে শুরুতে যেই কোনো খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন বাচ্চাদেরকে মায়েরা ভাত দিবে দুধ দিবে বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না ও কথা বলতে জানে না মা বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ না দিলে বাচ্চাও খাবে শয়তানও দুধ খাবে পানি খাবেন তো বিসমিল্লাহ বলবেন ভাত খাবেন তো বিসমিল্লাহ বলবেন প্রত্যেক খাবার শুরুতে শুরুতে কোন হাতে এরপরে খেতে হবে বসে বসে দাঁড়ায় খাওয়া যাবে না খেতে হবে বসিয়া কিভাবে কিভাবে কোন হাতে শুরুতে তিন শ্বাসে খেতে হবে তিন শ্বাসে এখন তিন নিঃশ্বাসে খেতে হবে এই হাদিসের ভুল ব্যাখ্যা আমরা বুঝছি যার কারণে ওই যে অনেক মানুষকে দেখা যায় যে পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ে ওই যে হুজুর বলছে তিন নিঃশ্বাসে খাইতে হবে তিনটা নিঃশ্বাসই আল্লাহর রহমতে পানির ভিতরে হুজুর যে কইছে এখন তিন নিঃশ্বাসের মানে কি তিন নিঃশ্বাস নিঃশ্বাসের মানে হলো আপনি পানি খাবেন খাওয়ার সময় নিঃশ্বাসটা বাহিরে ফেলবেন তাহলে তিন শ্বাস যে খাবেন ভিতরে না বাহিরে শ্বাস হলো বাইরে তাহলে কয় শ্বাসে জোরে বলতে হবে কয় শ্বাসে কয় শ্বাসে কিভাবে কিভাবে কোন হাতে শুরুতে বিসমিল্লাহ প্রিয় ভাইরা আবার সর্বশেষ দুই মিনিট আলোচনা শেষ কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয় আপনি ইসলাম দিন হিসেবে মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানেন তাহলে আল্লাহর নবীর সুন্নত তরিকা মতো জীবন চালাতে হবে একটা কথা এখন বলবো হয়তো আপনাদের অনেকের মনে কষ্ট যাবে
তাও বলছি ভাই হেদায়েতের মালিক আল্লাহ আজ হোক 10 বছর পরে হোক আল্লাহ চাইলে তো হেদায়েত দিতে পারে আপনি কি আহুতের মাঠে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আমি আপনার উম্মত আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই আপনি যে আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন যে চেহারা নিয়ে একটু মেহেরবানি করে বাড়িতে গিয়ে আয়না সামনে রেখে ভাই হাত ধরে বলছি কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় একেবারে কলিজার কথা বলছি আয়নাটাকে সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন আমি যে কিয়ামতের মাঠে আল্লাহর নবীকে উম্মত হিসেবে পরিচয় দিব রাসূলের মুখে তো দাড়ি থাকবে আমার মুখের কি অবস্থা আরে পৃথিবীর প্রত্যেকটা নবী আর রাসূলের মুখে দাড়ি ছিল প্রত্যেকটা সাহাবীর মুখে দাড়ি ছিল আমার মুখে যদি দাড়ি না থাকে তো আমি রাসূলের সামনে দাঁড়াবো কি করে কথা বল ঠিক কি না আমার রাসূল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হলে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে হুজুর বলবেন ভালোবাসি মানে আরে কি ভালো না বাসি মানে হুজুর আমরা নবীকে ভালোবাসি বলেই তো 12ই রবিউল আউয়াল মাস আসলে হুজুর সিন্নি কাকে বলে হুজুর জিলাপি কাকে বলে হুজুর ধুমসে খানা চলে ধুমসে মিয়া সাহেব সাহাবীগণের ভালোবাসা প্রকৃত ইমানদারদের ভালোবাসা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে হয় কলিজার ভালোবাসা হয় ঠিক কি না কলিজা দিয়ে কিভাবে ভালোবাসতে হয় এক মিনিটে শেষ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী আসবেন মদিনার লোকেরা বারবার মক্কা রাস্তার দিকে তাকায় থাকে কোন দিন আল্লাহ নবী আসবেন কোন দিন গাছের উপরে উঠে বাচ্চারা মক্কা রাস্তার দিকে তাকায় থাকে যে আল্লাহ নবী আসছেন কিনা একদিন খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী চলে আসলেন এই খবর শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে বাসায় গিয়ে মা 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 তাড়াতাড়ি বের হও কি হয়েছে বাবা মা তুমি শোনো নাই আল্লাহর নবী তো মদিনায় এসেছেন আরে তাই নাকি তাহলে চল মা তুমি এইভাবে যাবে মা হতে পারে না মা তুমি কি জানো আমি দেখেছি মদিনার প্রত্যেকটা লোক আল্লাহর নবীকে দেখতে গিয়ে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে গিয়েছেন ও মা কেউ খালি হাতে যায় নাই আর তুমি যে মা খালি হাতে চলে যাচ্ছ মা কিছু না কিছু তো হাদিয়া নিতে হবে মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আনাস আমি আল্লাহর নবীকে দেওয়ার মতো কোনো হাদিয়া আমার নাই আমি গরিব দুঃখী মানুষ কি হাদিয়া দিব তবে বাবা আজ আমার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহর নবীকে হাদিয়া দিব চল বাবা চল আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছেন আমি আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই গরিব মানুষ তবে আজ আমি আমার কলিজার টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদটাকে আপনার কাছে হাদিয়া দেওয়ার নিয়ত করেছি ইয়া রাসূলুল্লাহ আমার এই আনাস আমার একমাত্র কলিজার টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ইয়া রাসূলুল্লাহ আজ আনাসকে নিয়ে এসেছি আপনার কাছে হাদিয়া দেওয়ার জন্য সারা জীবন আপনার খেদমত করবে কাফের মুশরিকরা আপনাকে লক্ষ্য করে তীর মারলেও ওর বুকে লাগুক ওকে সামনে রাখবেন ও দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তবু আপনার জীবনটা বেঁচে থাকুক আল্লাহু আকবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত বিবি পাশে বসে চোখের পানি ফেলে কাঁদছে বিলাল বলছেন ইয়াহাদিহি লিমা তাবকিনা হে মহিলা কাঁদছো কেন কান্নার কি আছে বিলাল বলছেন বিবি কান্নার তো কোনো কারণ নাই আর বিলাল রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন বিবি অবাক হয়ে বললেন স্বামী আপনি আমাদেরকে রেখে চলে যাবেন মাটির নিচে একা থাকবেন তো আপনি থাকবেন কি করে আপনাকে দেখে তো কান্না আমাদের কান্না পাচ্ছে আমরা না কেঁদে উপায় কি